আমরা মূলত হচ্ছে যে নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, সেই আন্দোলনের সাথে আমরাও একমত এবং তার পাশাপাশি আজকে সারা দেশব্যাপী যে আন্দোলন চলছে আমরা চেষ্টা করছি সেই আন্দোলনকে সংগঠিত করার। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগর শাখার উদ্যোগে নিরাপদ সড়কের দাবি নিয়ে এবং প্রতিদিন যে সড়কে হত্যা হচ্ছে সেই সড়কের হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি লাশের মিছিল আমরা কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচি ছিল শামসুজ্জোহা সড়ক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত, কিন্তু যখন ক্যাম্পাসে মিছিল প্রবেশ করে তখন হচ্ছে যে খোদ প্রক্টর এসে আমাদের সেই মিছিলকে বাধাগ্রস্ত করে এবং আমাদের আন্দোলনের যে সংগঠক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিলন তাকে প্রক্টর এসে আটক করেন এবং তাকে নিয়ে চলে যান। এবং তার পাশাপাশি আমরা দেখব যে তার পাশে যে ছাত্রলীগের কর্মীরা ছিলেন তাদেরকে সে অবস্থানরত ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন যে এই সব মানে এই সব ছাত্ররা কীভাবে থাকে ছাত্রদের থাকতে তারা কেন হাড্ডি ভেঙে দিচ্ছে না, এই ধরনের অদ্ভুতপূর্ণ কথা পর্যন্ত প্রক্টরকে আমরা বলতে শুনেছি। আমাদের সাধারণ সম্পাদক যে তাকে যে প্রক্টররা আটক করে রেখেছেন সেই আটক কোনোভাবেই মানে প্রক্টর কোনোভাবেই ছাত্রকে আটক করতে পারে না। তারা বলেছেন যে তাদের দায় ছিল, আমরা আমাদের প্ল্যাকার্ডে লিখেছিলাম যে এই সময়ের স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তারা বলেছে যে এই দায়ে হচ্ছে তাকে আটক করা হয়েছে। কিন্তু আজকে তার এই আটকের মধ্য দিয়ে এই প্রক্টর প্রমাণ করেছেন যে সত্যিকার অর্থেই বর্তমান সময়ের সরকার একটি স্বৈরাচারী সরকার, কারণ একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে একজন ছাত্রকে সে ন্যূনতম তার মত প্রকাশের অধিকারটুকু দেয়নি, সেই অধিকার খর্ব করার মধ্য দিয়ে সে প্রমাণ করেছে সে নিজে একজন স্বৈরাচারী এবং তার চালিত প্রত্যেকটি প্রশাসন স্বৈরাচারী। ফলে আমরা ছাত্ররা মনে করি এই স্বৈরাচারী শাসন এবং এইভাবে যে ছাত্রদেরকে হেনস্থ করার চেষ্টা তাকে রুখে দেওয়ার জন্য ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে এবং তার জন্যই আমরা ছাত্ররা আজকে এই তাৎক্ষণিক মশাল মিছিলের আয়োজন করেছি। প্রিয় দর্শক, যেটা আপনাদের বলছিলাম যে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে সংহতি জানিয়ে আসলে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন করছে, তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একটি প্রোগ্রাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্রোগ্রাম চলাকালে মিছিল থেকে তাদের একটি লাশের মিছিলের প্রোগ্রাম ছিল, সেই মিছিল থেকে রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ছাত্র ফেডারেশনের মিলনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তারা এখানে মশাল মিছিলের আয়োজন করেছে এবং তারা যেটি বলছেন যে শুধু ঢাকা নয় পুরো দেশেই আসলে শিক্ষার্থীদের হাফ পাসের দ্বারা দাবি তুলেছেন এবং এভাবে যে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে সেই হয়রানির প্রতিবাদ তারা জানিয়েছেন। কেন এই মশাল মিছিল, এটা যদি একটু আমাদের বলবেন। মশাল মিছিলের কারণ আপনারা জানেন যে সারা দেশে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যে সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিলন তারা এবং রাজশাহী নগর শাখা মিলে একটি যৌথ সমাবেশ করছিল। সেই যৌথ সমাবেশে আজকে প্রক্টর এসে আমাদের মোহাম্মদ হোসেন মিলন যে রাবি শাখার সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তার প্রতিবাদে আমরা এই মশাল মিছিল করছি। একই সাথে আপনারা দেখছেন গত কিছুদিন ধরে সড়কে যে মিছিল এটা কোনোভাবেই থামছে না। আবার সরকার একই সাথে শিক্ষার্থীদের সাথে তার যে নোংরা রাজনীতি সেটা করছে। আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা সারা দেশে হাফ পাস সহ বিভিন্ন দাবিতে যে আন্দোলন করছিল সেই আন্দোলনে তারা বিভাজন তৈরি করার মধ্যে দিয়ে ঢাকা শহরেই তারা হাফ পাস দিয়েছে। আমরা সারা দেশে হাফ পাস চাই, সকল শহরে আমরা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি শাহবাগ থেকে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল থেকে এবং আমরা যেটা জেনেছি যে তাদের এক সহকর্মী বা সহপাঠীকে তাদের ছাত্র সংগঠনের এক সদস্য ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিলনকে তাদের একটি কর্মসূচি থেকে রাবির প্রক্টোরিয়াল টিম তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এবং সেটির প্রতিবাদে তারা আসলে এই মুহূর্তে মশাল মিছিল করছে। মশাল মিছিলটা রাজশাহী
মশাল মিছিলটার শাহবাগ মোড় ঘুরে জাদুঘরের সামনে এসে শেষ হয়েছে। আপনার সাথে একটু কথা বলি, একটু বলেন যে আসলে আপনারা আজকের এই মশাল মিছিলটা কেন? আসলে আমরা ইতিমধ্যে দেখবেন যে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে সারা বাংলাদেশে আমরা একটি এই যে বর্তমান সড়কে যে চৌনৈরাজ্য চলছে, লাশ পড়ছে, আমরা প্রতিবাদে লড়াই সংগ্রাম করছি। কিন্তু আমরা দেখব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে সেখানে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, তাকে হচ্ছে প্রক্টোরিয়াল টিম উঠিয়ে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে এবং হচ্ছে ছাত্রলীগকে বলা হয়েছে যাতে তাদেরকে মারধর করা হয়। আমরা মনে করি কোনো একটি বিশ্ববিদ্যালয় এই ধরনের বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এই ধরনের কথা বলতে পারে না। বর্তমান মানুষের যে পরিস্থিতি চলছে এটা কার্যত একটি স্বৈরতান্ত্রিক পরিস্থিতি চলছে। আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে শুরু করে সর্বত্র ক্ষেত্রে একটি দলদাসে পরিণত হয়েছে। তাদের নিজস্ব কোনো মেরুদণ্ড নেই, সরকার হচ্ছে তারা আজ্ঞাবহ দাস দাসে রূপান্তর হয়েছে। তার নিজস্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিপরীত ছাড় থেকে তারা দাঁড়িয়েছে। সুতরাং আমরা মনে করি প্রতিবাদ হওয়া দরকার এবং এই মুহূর্তে যা যে সারা মানুষের যা পরিস্থিতি চলছে এটি মূলত হচ্ছে সরকারের যে দায়িত্বহীনতা। আমরা দেখি 2018 সালে যে সড়ক আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে যে দাবি ছিল সেই দাবিগুলোকে উপেক্ষা করা হয়েছে এবং তারপর যদি এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এবং আরও একটি চেষ্টা করা হচ্ছে ছাত্র এবং যে শ্রমিকদের যে বিপরীতে দাঁড় করিয়ে দিয়ে সরকার আসলে মূল যে হোতা যারা হচ্ছে এই ধরনের বিশ্রম গ্রুপ তৈরি করে রাখে তারা আসলে ধরাছড়া বাইরে থাকছে। আমরা আমাদের লড়াই কোনো শ্রমিকের বিপক্ষে না, কোনো মেহনতি মানুষের বিপক্ষে না, আমাদের লড়াই হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেম হচ্ছে প্রতিনিয়ত রাস্তাঘাটে এরকম প্রতিনিয়ত লাশ পড়তে সেই ব্যবস্থাটিকে সহায়তা করে। আমরা সেই জন্য হচ্ছে আজকে আমরা মানুষ ছাত্র ফেডারেশন থেকে আজকে আমরা এখানে বিক্ষোভে সমবেত হয়েছি এবং সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীর যে হামলা চলছে আমরা সেই হামলার প্রতিবাদ করছি এই জায়গাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ছাত্র ফেডারেশনের এই আন্দোলন। আমরা ঢাকা শহরের বাইরে আর কোনো হাতবাস কার্যকর হবে না এইরকম ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। আপনার সাথে একটা কথা বলি যে আপনাদের এই দাবিটা আসলে কি চাচ্ছেন আপনারা?